নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল শনিবার 20 মে 2023 যে পাঁচ রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন। দেখুন, প্রতিদিন আমি কোনো না কোনো রাশির আমি নাম বলি, হয়তো আপনাদের রাশির নাম থাকে, আপনাদের সাথে কারো কারো সঙ্গে মিলে যায়, আবার কারো কারো সঙ্গে মিলে না। চিন্তা করছেন কেন? আমি তো আছি, কৌশিকদা তো আছে, চিন্তা করবেন না। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি আপনাদের পাশে আছি। সেই জায়গাটাতে আপনারা আগে দেখুন যে আপনাদের জন্মছকে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা। কৌশিকদা যখন আপনাদের পাশে রয়েছে কিনা, আপনাদের কষ্টার্জিত অর্থ নষ্ট করতে দিবে না। আমি বারবার বলি, ভিডিওর উপর ডিপেন্ড করে, নির্ভর করে লটারির টিকিটটা আপনারা কাটবেন না। কৌশিকদা আপনার পাশে আছে, আপনাদের আমি এখনও বলছি, আপনাদের পাশে আমি আছি। কিন্তু আমার কিছু কথা আপনাদেরকে শুনতে হবে। হাত জোর করে অনুরোধ করছি, আমার এই মূল্যবান কথাগুলো যদি আপনারা একটু শুনেন, একটু বুঝেন, দেখবেন আপনাদের অর্থগুলো অপচয় কিন্তু হবে না। আপনাদের জন্মছককে আগে দেখুন। অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি প্রত্যেক মানুষের জন্মছকে হয়। দেখুন, যারা দীর্ঘদিন এই লটারি কেটে যাচ্ছেন, হয়তো আজ লাগছে না, কাল লাগছে না, একদিন না একদিন আপনাদের মিলবে, অর্থপ্রাপ্তি আপনাদের হবে। কিন্তু সেদিন কিন্তু আপনার নিজের প্রচুর অর্থ আপনি কিন্তু এই টিকিটের পিছনে কিন্তু খরচ করে দিয়েছেন। এই জন্য আপনাদের কৌশিকদা, আমি বারবার বলছি, আপনাদের পাশেই আমি আছি, চিন্তা করবেন না, আমার কথা মতন আপনারা চলুন। দেখবেন আপনাদের যে অর্থগুলো যে নষ্ট হচ্ছে, সেই অর্থ আপনাদের নষ্ট হবে না, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। আপনার জন্মছক, আপনার রাহু গ্রহ, আপনার ক্ষেত্রে শুক্র গ্রহ, বুধ, শনি, এই চারটি গ্রহ আপনার জন্মছকে কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আপনার এই অর্থপ্রাপ্তির যোগ হবে কি না। সেটা হলে আপনাদের কোন বছর আছে, কোন বছর কোন মাসগুলোতে রয়েছে, এবং আপনাদের ক্ষেত্রে ফর্চুনা নাম্বারটা কোনটা। আমি একটি কথা আপনাদেরকে বলি, কৌশিকদা খুব দায়িত্ব নিয়ে কথাগুলো বলে, যেগুলো বলে না খুব দায়িত্ব নিয়ে। আচ্ছা, আপনারা প্রচুর প্রচেষ্টা করছেন, যারা অল্পের জন্য দেখছেন যে বড় বড় ধরনের অর্থপ্রাপ্তি বাধা চলে আসছে। আমি কি বলেছি, যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বড় ধরনের প্রাইজ আপনার চলে যাচ্ছে, রাহু রক্ষা কবচ বিশেষভাবে লাভ কিন্তু দিবে। রাহু রক্ষা কবচ বর্তমানে ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া হচ্ছে। যারা রাহু রক্ষা কবচ নিতে ইচ্ছুক রয়েছেন, আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন। রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে আপনাদের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। আপনাদের জন্মছকে কোন গ্রহগুলোকে পাওয়ার দেওয়া দরকার, এবং এর পাশাপাশি এটা সম্পূর্ণ যেহেতু ভাগ্যের খেলা, এই জন্য ভাগ্যকে স্ট্রং যদি করা যায় না, আমি বারবার বলি, ভাগ্য যদি আপনার সাথ দেয়, আপনি পাহাড় পর্যন্ত কিন্তু ভাঙতে পারবেন। অর্থাৎ আপনার জন্মছকে যে গ্রহগুলোকে ভালো থাকা দরকার,
তার উপর ডিপেন্ড করবে যে আপনার এই অর্থপ্রাপ্তি যোগ হবে না হবে না। আপনার ন্যাকাল চার্টে কখন যোগ রয়েছে সেটা আগে জেনে নিন। প্রচুর প্রচেষ্টা করছেন, হচ্ছে না। বার্থ চার্ট রিফরমেশন, এই ফর্মুলাটি আপনারা করুন। অর্থাৎ যারা বার্থ চার্ট রিফরমেশন করছেন, দীর্ঘদিন প্রচেষ্টা করেছেন, তাদের ক্ষেত্রে বার্থ চার্ট রিফরমেশনটা এই আকস্মিক প্রাপ্তি বলুন বা হঠাৎ প্রাপ্তি বলুন সাহায্য কিন্তু করবে। আর প্রতিদিন আমি মহাভাগ্যে আগামীকালের মেষ থেকে মীন রাশির টার্গেট নাম্বার বলছি। অর্থাৎ অবশ্যই আপনারা এই মহাভাগ্যটি আপনারা দেখুন, সেখানে মেষ টু মীন রাশির টার্গেট নাম্বার সেখানে কিন্তু আলোচনা হবে, এবং সেখানে থাকছে আগামীকালের লাকি কালার। দেখুন, কালার থেরাপি আমাদের জীবনে কিন্তু বিশেষভাবে প্রভাব বিস্তার করে। এই জন্য আপনারা অবশ্যই মহাভাগ্য প্রোগ্রামটি নেক্সট আসতে চলেছে, আপনারা দেখুন কিছুক্ষণের মধ্যেই, সেখানে মেষ থেকে মীন রাশি টার্গেট নাম্বার আমি আলোচনা করব। আগামীকাল শনিবার, প্রত্যেকে জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়। অবশ্যই আপনারা কমেন্ট করুন। দেখুন, অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, তার মানে আপনার রাশির নাম আছে, আপনার যে হবে এটা কখনোই নয়, আবার হবে না এটাও না। আগে দেখে নিন আপনার জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা কখন যোগ রয়েছে, কোন বছরগুলোতে যোগ রয়েছে, গাঢ় যোগ কোন বছর কোন বছর, এটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। আবারও বলছি, আপনাদের পাশে তো আমি আছি, চিন্তা কি, একবার জন্মকুণ্ডলী হস্তরেখা বিচার করুন। আর যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, রাহু রক্ষা কবচ আপনার পরিধান করুন, আপনার অর্থপ্রাপ্তির গাঢ় যোগ সৃষ্টি কিন্তু করবে। আপনার জন্মছকে যে গ্রহগুলোকে পাওয়ার দিলে বিশেষভাবে অর্থপ্রাপ্তি, দীর্ঘদিন যারা প্রচেষ্টা করছেন, আমি বারবার বলছি, মন ভেঙে গেছে, কৌশিক তো আপনাদের পাশে আছে, চিন্তা করবেন না, যোগাযোগ করুন, কন্ট্যাক্ট করুন ইমিডিয়েট। আমি পাঁচ রাশির নাম বলবো, হয়তো আপনাদের রাশির নাম থাকবে, কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হবে, আবার কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে এই অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি না হতেও পারে। তো কোন কোন রাশির নাম আমি আজকে বলতে চলেছি, একে একে আপনারা আলোচনাটি শুনুন। দেখুন, প্রথম যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য, সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের যে সময়টা দেখা যাচ্ছে, 9:04 থেকে 10:52 পর্যন্ত বৃষ রাশি, সময়গুলো কিন্তু বিশেষভাবে কিছু রিসার্চ করে কিন্তু বার করা হয়, এবং টার্গেট নাম্বার মহাভাগ্যে আপনার টার্গেট নাম্বারটা জানতে পারবেন। নেক্সট পার্ট আসতে চলেছে মহাভাগ্যে, অবশ্যই দেখে নেবেন আগামীকালের টার্গেট নাম্বার 9:04 থেকে 10:52। এরপর যে রাশির কথা বলবো, সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার মহাভাগ্যে জানতে পারবেন। আপনাদের যে শুভ সময়টা যেটা জানাবো, সেটা দেখা যাচ্ছে 10:54 থেকে 11:45 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির যে শুভ সময়টা আগামীকাল দেখা যাচ্ছে, সেটা আপনার 9:53 থেকে 10:23 পর্যন্ত। 4 রাশি আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির কথা আমি বললাম, 4 যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির আপনাদের আগামীকালের শুভ সময় সকাল 11:00 থেকে আপনার 12:26 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম
ধনুরাশি। ধনুরাশির আপনাদের শুভ সময় যেটা দেখা যাচ্ছে, সকাল 9টা থেকে আপনার 10:42 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই যে আমি পাঁচ রাশির কথা বললাম, এরপরে মহাভাগ্যে জানাবো রাশিভিত্তিক টার্গেট নাম্বারটা এবং বেশ কিছু আলোচনা ওখানে থাকবে। এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটা পেড সার্ভিস। দেখুন, জন্ম ছককে আগে সংস্কার করুন, হস্তরেখা বিচার করুন এবং আপনার ন্যাকাল চার্টে কোন সমস্যাগুলো রয়েছে সে সমস্যার সঠিক রূপে প্রতিকার প্রতিবিধান করুন। প্রত্যেকে জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং যারা রাহু রক্ষা কবচ নিতে ইচ্ছুক রয়েছেন, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। আমি বারবার বলছি, ফোন করার থেকে যত আপনারা মেসেজ করবেন চট জলদি আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। নমস্কার, ধন্যবাদ।